বর্ধমানের কাছে একটা ছোট্ট গ্রামে ছিল শুভ্রদীপের বাড়ি। শুভ্রদীপের খুব কাছের এক বন্ধু যার নাম ছিল অর্ণব। কি অর্ণব? হ্যাঁ বল। আরে শোন না, একটু আমাদের গ্রামে আসতে পারবি? এখন কি হয়েছে? তোর সাথে জরুরি কথা ছিল। অর্ণব জিজ্ঞেস করতেই যাচ্ছিল যে কি জরুরি দরকার, তাকে শুভ্রদীপ ঝটপট তার ফোনটা কেটে দেয়। অর্ণবদের বাড়ি থেকে শুভ্রদীপের বাড়ি হল মাত্র 10 কিলোমিটার, তাই ওর যখন ইচ্ছে হয় বন্ধুর সাথে দেখা করতে তখনই ও এই গ্রামে চলে আসে। আরে অর্ণব, তুই এসেছিস? আয় আয় ভিতরে আয়। শুভ্রদীপ অর্ণবকে ওদের ঘরে নিয়ে যায়। হ্যাঁ বল, কি জন্য ডেকেছিস? আরে কাল দুর্গাপুজো। হ্যাঁ তা তো জানি। বহু বছর আগে মল্লিক বাড়িতে রাত্রিবেলায় কি হয়েছিল সেটা তোর মনে আছে? হ্যাঁ জানি। এই সপ্তমী রাত্রে ওখানে নাকি কয়েকগুলো চোর ঠাকুরের গয়না চুরি করতে গিয়েছিল, কিন্তু পরের দিন ওদের ওখানে লাশ পাওয়া যায়, কিন্তু কেউ জানতে পারেনি যে ওদের মৃত্যু কিভাবে হয়েছে। হ্যাঁ তো শোন, আজ রাত্রে আমরা ওখানে আড্ডা দেব, আর আমি দেখতে চাই যে ওই বাড়ির রহস্য কি। অর্ণব রাজি হচ্ছিল না, কিন্তু শুভ্রদীপ এমন জিদ ধরে বসে যে ওকে শেষ পর্যন্ত রাজি হতেই হয়। তারপর যখন রাত 10টা বাজে, ওরা দুই বন্ধু সেই অভিশপ্ত মল্লিক বাড়ির দিকে এগিয়ে যায়। বাড়িটা ছিল বিশাল বড়, কিন্তু তাতে মানুষজন একেবারে ছিল না। বহু বছর আগে এই মল্লিক বাড়ির জনপ্রবাসীরা কোথায় যেন হারিয়ে যায়, তখন থেকে আজ পর্যন্ত ওই বাড়ির আসল রহস্য কেউ জানে না। আমাবস্যার অন্ধকার রাত্রে ওরা দুই বন্ধু মিলে চলে যায় মালিক বাড়ির ছাদের একটা ঘরে, যেই ঘর থেকে দেখা যেত মল্লিক বাড়ির ঠাকুর দালান। মানে এই ঠাকুর দালানে প্রতি বছর দুর্গাপুজোর উৎসব হত। বাড়িটা ছিল প্রচণ্ড নোংরা, চারিদিকে ধুল কণা আর মাকুসার জাল। দুই বন্ধু মিলে বসে গল্প আড্ডা মারতে লাগে, তবু কিন্তু ওদের রাত কাটছিল না। আরে ভাই, আমার দ্বারে আর থাকা যাবে না, আমি বাড়ি যাচ্ছি। আরে অর্ণব, এ অর্ণব শোন শোন, আমার কথাটা তো একটু শোন। তারপর মাঝরাত্রে ঠিক যখন ঘড়ির কাঁটায় 12টা বাজে, হঠাৎ মেঘের গর্জন আর জোরে জোরে হাওয়া বইতে লাগে। কিন্তু সন্ধে থেকে কোনো হাওয়ার সম্ভাবনা ছিল না। তখনই একটা ভজনকর শব্দ ওদের কানের মধ্যে আসে। তারপর ওরা ভয়ে যেমনি পালাতে যায়, তেমনি হাওয়ার দাপটে ওদের পা টেনে নেই আর মল্লিক বাড়ির উপর ঝুলতে লাগে। ভূতগুলো ওদের সামনে যেমনি আসতে যায়, সেমনি কোথা থেকে হঠাৎ একটা নুপুরের শব্দ আসতে লাগে। তারপর সেই ঠাকুরের দালান থেকে আসতে লাগে একটা আলোর জ্যোতি। আলোর জ্যোতি যত বাড়তে লাগে, ভূতগুলো তত চিৎকার করে ওঠে। ওই আলোর জ্যোতিতে ভূতগুলো একেবারে ছন্ন হয়ে যায়।